আগামী 19 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দশম আসর। সেখানে ধারাভাষ্য প্যানেলে একাধিক নতুন মুখ আনতে চলেছে আয়োজকরা। এর মধ্যে কার্যত সবচেয়ে বড় নাম পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোর্ড প্রধান রমিজ রাজা। বিপিএল এ প্রথমবারের মতো ধারাভাষ্য দেবের বিশ্ব অঙ্গনে এই ঘরানার অতি পরিচিত এই মুখ। এদিকে রমিজের সঙ্গে বিপিএল এর এবারের ধারাভাষ্য প্যানেলে যোগ দিচ্ছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আমির সোহেল। যদিও এবারই প্রথম না, এর আগেও বিপিএল এর ধারাভাষ্য মঞ্চ মাতিয়েছেন তিনি। এদিকে প্রথমের তালিকায় আরও একজন শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড। এছাড়া ধারাভাষ্য প্যানেলে মোট পাঁচ বিদেশির, বাকি দুইজন হলেন ওয়েস্ট ইন্ডিজের স্যার কোর্টলি অ্যাম্ব্রোস ও দক্ষিণ আফ্রিকার এইচডি আকারম্যান। গত আসরেও ধারাভাষ্য প্যানেলে ছিলেন এই দুইজন। পাঁচ বিদেশির সঙ্গে ধারাভাষ্যের দায়িত্বে দেখা মিলবে বাংলাদেশি চারজনের, যেখানে দেশের পরিচিত দুই মুখ আতাহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী ছাড়াও থাকছেন সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। আগামী শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়াস। তিন শহর ঘুরে প্রায় দেড় মাস ব্যাপী এই আসরের ফাইনাল হবে আগামী 1 মার্চ।